বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাইকে এসএম ফিল ফুড রেসিপি অ্যান্ড ফানি ব্লগে স্বাগত। আবার আজকে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়েছি চুনো পুঁটি মাছের আলু বেগুন কচু দিয়ে ঝাল, যেই রেসিপিটা আমি শেয়ার করেছি। আশা করবো আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকবে। আপনারা প্লিজ তারপর রেসিপি ভিডিওটা দেখুন ও আমার কমেন্ট বক্সে জানান কেমন হয়েছে। আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। খুব জলদি জলদি এই ভিডিওটা দিলাম। আজকে এটা আমার ছোট্ট একটা লাঞ্চ টাইমের মিনি ব্লগ, তবে আমার ছোট্ট করে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। এমনভাবে ঝটপট ঝটপট রান্না করছি যেন মনে হচ্ছে খুবই তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু খুব একটা তাড়াতাড়ি হয় না। যে কোনো রান্নাই একটু তো সময় দিয়ে সব কিছু রান্না ধৈর্য ধরে করতে হয়ে গেছে আমার। আজকে চুনো পুঁটিতে আলু বেগুন দিয়ে সর্ষে দিয়ে ঝাল, খুবই টেস্টি টেস্টি। আজকে সকালবেলা একজন বাচ্চা ছেলে এই মাছগুলো বিক্রি করতে করতে রাস্তাতে যাচ্ছে, তার কাছ থেকেই কেনা। আজকালকার দিনে এখন বড় মাছ সব যে সার বীজ ওষুধ দিয়ে চাষ করছে না, বড় মাছ খেতেই ভয়। তার জন্য ভাবলাম আর একটু ছোটো মাছ খাওয়া যায়, অনেকদিন তো খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে আমি দুপুরে লাঞ্চে বানিয়েছি ভাত, চুনো মাছের ঝাল, চুনো মাছের ভাজা, আর তার সঙ্গে আছে ভেন্ডি ভাজা। আজকে আমার একটা ছোট্ট ভিডিও লিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটা একটা লাইক দেবেন, ও বেশি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবে। চলুন আজকের মতো, বাই টাটা। এখানে আজকের মতো সবাই ভালো থাকবেন।